ফাঁস কলকাতায় যুবককে কুপিয়ে খুন। জিতপুরে দুই যুবকের মধ্যে হাতাহাতি বচসার জের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আহত যুবক পলাতক অভিযুক্ত। আমডাঙ্গায় তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল খুনের ঘটনায় গ্রেফতার আরও এক। ডোমকল থেকে এফআইআরে নাম থাকা আলমগীর শেখকে গ্রেফতার করল পুলিশ। জেলে পার্থ কেষ্ট বালু মানিক, প্রত্যাঘাতের হুঙ্কার মমতার। বদনাম দিয়ে ওরা যদি চারজনকে আমার জেলে রাখে আমি আটজনকে জেলে ভরব। কিচ্ছু করার নেই, ফাঁকা ওয়াই দেন। মহুয়ার পাশে মমতা, এদের প্ল্যান এখন মহুয়াকেও তাড়িয়ে দেওয়া, তাতে তো পপুলার হয়ে যাবে। সাইফেলতে ভাঙাগুলো আর কেউ সেই চোরদের সঙ্গে যেতে চাইছে না, পার্টিটাই করাপ্টেড হয়ে গেছে। অপয়ার পর পাপিষ্ট, বিশ্বকাপে ভারতের হার নিয়ে রাহুলের সুরেই নাম না করে মোদি শাহদের পাপিষ্ট বলে কটাক্ষ মমতার। ইস্যু নেই তাই ক্রিকেট নিয়ে রাজনীতি, পাল্টা দিলীপ। আরো পারদ পতন, আঠেরোর ঘরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা। ডিসেম্বরের শুরুতেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, কাল আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। নিয়োগের দাবিতে আমরণ অনশনে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা, পাশে বিজেপি কংগ্রেস, পুলিশের সঙ্গে বচসা। প্যানেল চেয়ে আজ পথে নামছেন টেটের চাকরি প্রার্থীরাও। ঘটখানির সঙ্গে সুমন রাতারটায়।